আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ইতিমধ্যে ফেসবুকে নতুন একটি আপডেট আসছে, আমি আপনাদেরকে সেই আপডেটটা দেখিয়ে দিতে চলেছি। লেটস গেট স্টার্টেড। ওকে সো গাইস, নাও আই এম অন মোবাইল স্ক্রিন। সো এট ফার্স্ট আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় সেই আপডেটটা আসছে। আপনি যদি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর তিন লাইনে একটা টাস্ক করেন, টাস্ক করার পর এখানে যদি প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে একটা টাস্ক করেন, টাস্ক করার পর এখানে আপনি ফার্স্টে মনিটাইজেশনে টাস্ক করেন। এই যে মনিটাইজেশন অপশনে যদি টাস্ক করেন, এখানে আপনি নতুন একটি অপশন দেখতে পারবেন যেটার নাম হচ্ছে ক্রিয়েটর ফ্রেক্স। সো এখানে আপনি একটা নতুন অপশন বা নতুন একটা সিস্টেম দেখতে পারতেছেন, গেট স্টার্স অন এ রিল, মানে আপনি রিল থেকে স্টার নেন। সো এই নতুন একটা অপশন, এটার ভিতরে কিন্তু অনেক অপশন আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এটাতে যদি আমি টাস্ক করি তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। সো এগুলার কাজ কি, এগুলা দিয়ে আপনারা কি করতে পারবেন, এগুলো কতটা গুরুত্বপূর্ণ, সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সো গাইস, প্রথম আমরা ফেসবুক অ্যাপসটি ওপেন করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা করার পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, নিচে সাবস্ক্রাইব নামে একটা লাইক আছে, এটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর পাশে একটা বেল আইকন বাইরে হবে, এটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি তিন লাইনে একটা টাস্ক করে দিয়েছি, টাস্ক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড এটা টাস্ক করে দিয়েছি। সো গাইস, টাস্ক করে দেওয়ার পর আমি সেমবারের মতো মনিটাইজেশন একটা টাস্ক করে দেবো। টাস্ক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন ক্রিয়েটর স্পেক্স, এই ক্রিয়েটর স্পেকের নিচে গেট স্টার্ট অন এ রিল এটাতে একটা টাস্ক করে দেবেন। টাস্ক করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। গাইস, এই অপশনটা কার কার আসছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কার কার আসে নাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যাদের যাদের এই অপশনটা আসে নাই তারা ফেসবুকটা আপডেট করে নেবেন। প্লে স্টোর গিয়ে ফেসবুক লিখলে ফেসবুক চলে আসবে, জাস্ট আপনি ফেসবুকটা আপডেট করে নেবেন, আপনাদের সেই অপশনটা চলে আসবে। ফার্স্টে দেখতে পারতেছেন এখানে স্যাক স্ট্যাটাস, অর্থাৎ গেট নোটিফাইড হোয়েন ইউ ক্যান আর্ন উইথ অ্যাস্টার, স্যাক ইউর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু সি ইফ ইউ ক্যান আর্ন উইথ অ্যাস্টার। সো আপনি জাস্ট স্যাক স্ট্যাটাস এটাতে ট্রান্স করে দিবেন। এটাতে ট্রান্স করে দেওয়ার পর মূলত এখানে তারা এটাই বলতে চাচ্ছে, আপনি এটার মাধ্যমে আপনার স্টার পাওয়ার যোগ্য হয়েছেন কিনা, আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে কিনা, সেটা দেখার জন্য আপনি স্যাক স্ট্যাটাস এটা ক্লিক করে দিবেন। আপনি নিচে দেখতে পারতেছেন গেট নোটিফাইড হোয়েন এলিজিবল, মানে আপনি এটা যদি অন করে দেন, যদি আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হয় সেক্ষেত্রে আপনাকে একটা নোটিফিকেশন দিবে আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে, আপনি স্টার সেট আপ করতে পারবেন এরকম। তো আপনি জাস্ট এটাতে ক্লিক করে নোটিফাইড করে নেবেন। ফার্স্টের অপশন চলে গেলে ওখানে আপনারা দেখবো নিচে যে স্টেপ গুলো, এগুলো প্রত্যেকটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পারতেছেন গেট স্টার্ট অন এ রিল, মানে আপনি রিল থেকে স্টার নেওয়ার জন্য রিল তৈরি করেন। ক্রিয়েট রিলে টাস্ক করলে আপনি রিল ভিডিও তৈরি করতে পারবেন, আর রিল ভিডিও তৈরি করলে আপনার স্টার আর্ন হবে। স্টার আর্ন করার জন্য আপনাদেরকে রিল ভিডিও তৈরি করার জন্য মূলত আপনাদেরকে ইন্সপিরেশন দিচ্ছে। এখন দ্বিতীয় অপশন হচ্ছে গেট 50 stars, মানে তারা বলতে চাচ্ছে 50টা স্টার আপনি অর্জন করেন রিল তৈরি করে। এই দুইটা অপশনে মূলত এটাই বলতে চাচ্ছে, আপনারা রিল তৈরি করে 50টা স্টার অর্জন করেন এবং রিল তৈরি করেন স্টার পাওয়ার জন্য। এই যে নিচের তিনটে অপশন এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পারতেছেন ফার্স্টে ক্রিয়েট আই থিঙ্ক ইউ মেসেজ, তো আপনাকে যারা স্টার সেন্ড করবে বা স্টার গিফট করবে তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আপনারা একটা মেসেজ ক্রিয়েট করতে পারেন। যদি কেউ আপনাদেরকে রিলে, মানে রিল ভিডিওতে যদি স্টার সেন্ড করে সেক্ষেত্রে আপনি এই মেসেজটা তাদের কাছে শো করবে। সো জাস্ট আপনি এই ক্রিয়েট অপশনে টাস্ক করলে একটা মেসেজ ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখতে পারতেছেন এখানে ক্রিয়েট থিঙ্ক ইউ মেসেজ, সো এটাতে টাস্ক করলে এখানে একটা মেসেজ এডিট নামে মেসেজ, এই এখানে একটা মেসেজ ক্রিয়েট করতে পারবেন। মেসেজটা হচ্ছে থ্যাংক ইউ, অথবা আপনি আপনার যে ইচ্ছা সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। আর তারা যদি আপনাকে স্টার সেন্ড করে সেক্ষেত্রে তাদের কাছে এই মেসেজটা চলে যাবে। আরেকটা হচ্ছে কি ক্রিয়েট স্টার গোল, এটা বলতে কী বোঝায়, এটা বলতে হচ্ছে আপনি একটা লক্ষ্য তৈরি করবেন, একটা গোল তৈরি করবেন, কতটা স্টার আপনার হলে আপনি, মানে আপনি কতটা স্টার পাওয়ার মতো কাজ করতেছেন, আপনার লক্ষ্য কতটুকু, আপনি কতটা স্টার অর্জন করতে চাচ্ছেন রিল ভিডিও থেকে, সেরকম একটি গোল লক্ষ্য আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। সো জাস্ট ক্রিয়েটে টাস করলে এখানে আপনার ক্রিয়েট গোলে টাস করলে এখানে আপনি লিখে দিতে পারেন, মানে টাইটেল দিতে পারেন, অথবা আপনি কত তারিখ টাইটেল দিতে পারেন, আবার যে কোনো একটা টাইটেল দিতে পারেন। আপনি এখানে গোল ডিটেলস অপশন এটাতে টাস করলে আপনি সেই গোলের একটা ইন ডিটেলস মানে লিখে রাখবেন যাতে আপনার মনে থাকে। আর একদম লাস্টে দেখতে পারছেন গোল অ্যামাউন্ট, আপনি কতটা স্টার পেতে পারেন, আপনি 100 অথবা 200 500 মানে সব কিছু দিয়া এখানে উপর আপনি টাইটেল দিয়ে আপনি এই যে নিচে দেখতে পারতেন পাবলিশে ট্রান্স করলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এই যে এখানে পাবলিশ হয়ে যাবে, মানে একটা লক্ষ্য আপনাকে ক্রিয়েট করতে বলতেছে, যার লক্ষ্যে আপনি যাতে কাজ করতে পারেন, এইটাই মানে আপনাদেরকে ইন্সপিরেশন করতেছে। আর একদম লাস্টেরটা হচ্ছে ক্রিয়েট প্রমোশনাল মেসেজ, সো আমি জাস্ট আপনাদেরকে দেখে দিচ্ছি ক্রিয়েটারটা ট্রান্স করে দেবেন। ক্রিয়েটার ট্রান্স করে দেওয়ার পর ক্রিয়েট প্রমোশন মেসেজ এটাতে ট্রান্স করে দেওয়ার পর এডিটে ট্রান্স করে আপনি একটা মানে যে কোনো একটা প্রমোশন মেসেজ বলতে আপনাদেরকে এটাই বোঝাতে যাচ্ছে
তাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা একটা প্রমোশন মেসেজ তাদের কাছে শু করবে। ফার্স্টে যারা এক্সট্রা সেন্ড করবে না তাদের কাছে এই মেসেজটা শু করবে, তারা চাইলে আপনাদেরকে ওই মেসেজটা দেখে ইন্সপিরেশন হয়ে আপনাকে এক্সট্রা মানে গিফট করতে পারে বা সেন্ড করতে পারে। সো এই যে এরকম একটা প্রমোশন মেসেজ আপনারা এখানে কী করবেন, দিয়ে দিবেন, লিখে দিবেন আপনাদের যেটা ইচ্ছা সেটা। এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি আগে থেকে একটা লিখে আছে, সেটা হচ্ছে কি, সেন্ড এক্সট্রা টু সাপোর্ট অর টিপস নাও। সো এক্সাম্পল আপনারা যেটা মানে আপনাদের ইচ্ছা মতো আপনারা একটা লিখে দিতে পারেন, সেটা হচ্ছে কি, প্লিজ সেন্ড স্টার, এরকম যে কোনো একটা ইয়ে আপনারা লিখে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। যেটাকে বলা হয় প্রমোশন মেসেজ। সো একদম লাস্টেরটা হচ্ছে প্রমোশন মেসেজ, আমি আপনাদেরকে সব কিছু দেখাই দিছি। একদম লাস্টেরটা প্রমোশন মেসেজ, আরেকটা হচ্ছে ক্রিয়েট গোল অ্যাস্টার, মানে অ্যাস্টার কতটা অ্যাস্টার আপনি অর্জন করতে চাচ্ছেন কোন মাসে, এইরকম একটা সিস্টেম আপনারা এই যে ক্রিয়েট গোল এটাতে, ক্রিয়েট অ্যাস্টার গোল এটাতে লিখে দিতে পারেন। সো এটা দ্বারা মূলত তারা এটাই বুঝতে চাচ্ছে আপনাদেরকে রিলস ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করতেছে, অ্যাস্টার আর্ন করার জন্য বা অ্যাস্টার ইনকাম করার জন্য, অ্যাস্টার থেকে টাকা ইনকাম করার জন্য আপনাদেরকে মূলত এই ফেসবুকের সিস্টেমটা তারা নিয়ে আসছে। সো গাইস, এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ এবং ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।